হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পারতেছেন ভিউয়ার্স আজকে আমি পাঁচ রকম সবজি আর মাছের সুটকি দিয়ে একটা কারি রেসিপি করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিওয়ার্স আমি এখানে একটা ফান বসিয়ে দিছি ফান গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুন কুচি দিয়ে দিব রসুন হালকা ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব বিওয়ার্স দেখতে পারতেছেন এখানে আবার আমি নেড়ে দিতেছি আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার দিয়ে আমি নেড়ে দিলাম তো পানি দিব মশলাটা কষানোর জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ডাক্তাররা দেখে মশলা আকর্ষণ দিয়ে দিব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাঁচ মিনিট পরে এখানে আমার মশলাটা কষে গেছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এখন এখানে আমি মাছের যে সুটকিটা নিছি এটা আমি দিয়ে দিব দিবস আমি আবার পাঁচ মিনিট আমি মিডিয়াম হিটে মাছের শুটকিটা আমি কষাবো পাঁচ মিনিট পরে দেখতে পড়তে ভিউার্স আমার এখানে শুটকি কষানো হয়ে গেছে এখানে আমি এখানে আমি মূলা নিছি মূলা অ্যাড করতেছি মূলাটা একটু আগে দিয়ে দিতেছি সিদ্ধ হতে একটু টাইম লাগে এখানে আমি শিম নিছি উড়ি আলু করে মিক্স করে এখানে আমি রেড ক্যাপসিকাম নিছি আমি চারটা ভেজিটেবল আগে আমি কষিয়ে দিব দুটা টমেটো দিব টমেটোটা লাস্টে দিবস আমার এখানে ভেজিটেবল গুলা কষে গেছে এখন এতে আমি জুল দিয়ে দিব ভিভার্স জুল দেওয়ার জন্য এখানে আমি দুই গ্লাস পানি দিতেছি বিভার্স জুলটা আমি একটু সময় কষাবো তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে কাঁচামরিচ দিয়ে দিতেছি আর সুটকি গুলা রান্না করার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিউার্স এখন এখন আমি টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হলো টমেটো আগে দিলে সবজি ভালো করে সিদ্ধ হয় না ভিওয়ার্স আমার কারি এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে এই কারিটা রেডি হয়ে যাবে ভিওয়ার্স আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আগামীতে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মতে আল্লাহ হাফেজ ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং